রংপুর, তিস্তা, করতোয়া, যমুনেশ্বরী নদী বিধৌত বাংলাদেশের রংপুর বিভাগের অন্যতম প্রধান শহর এবং 1869 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম পৌর কর্পোরেশনের একটি। 1872 সালে জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে রংপুর এবং 2010 সালের 25 জানুয়ারি বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। রংপুর জেলার আয়তন 2400.56 বর্গ কিলোমিটার। রংপুর জেলা মোট 8টি উপজেলায় বিভক্ত। বর্তমানে এই জেলায় প্রায় 30 লাখ মানুষের বসবাস। এখানে বিশ্ববিদ্যালয় একটি, বিশ্ববিদ্যালয় কলেজ 3টি, মহাবিদ্যালয় আছে 59টি, 1টি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ, 1টি ডেন্টাল কলেজ, 4টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই জেলায়। এখানে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি ও বৃহৎ শিল্পের পাশাপাশি একটি সুগার মিল ও আছে বিখ্যাত শতরঞ্জি পল্লী।